আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, মোরচি মধ্যভারত আখিল মাদ্রাসা ভালুকা ময়মনসিংহ এর পক্ষ হতে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি করোনা ভাইরাস চলাকালীন পরিস্থিতিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সম্মুখে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি শিরোনামের অনুশীলনী 3.2 এর কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে উপস্থিত হয়েছি। অ্যাটেনশন প্লিজ অল দ্য স্টুডেন্টস। প্রথমে আমি ধারাবাহিকভাবে যেগুলো করে আসছি সে অনুসারে 8 নং অঙ্কটি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমে প্রশ্নটি খেয়াল করো, প্রশ্নটি হচ্ছে এ প্লাস বি ইকোয়াল 3 এবং এ বি ইকোয়াল 2 হলে কোণ অঙ্গে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার খণ অঙ্কে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। বন্ধুরা, তোমরা আমার ক্লাসের পাশাপাশি তোমাদের গণিত বই, খাতা কলম এবং প্রয়োজনীয় উপকরণগুলো সাথে নিলে আরও উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, কোন প্রশ্নের সমাধানে চলে যায়। এখানে প্রশ্ন ফলো করে লিখব, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2। প্রদত্ত রাশি ফলো করো, প্রদত্ত রাশিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অংশকে আমরা এভাবে বিন্যস্ত করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা লিখতে পারি, যেহেতু মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 3, এ বি ইকুয়াল 2, সুতরাং আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস এ বি, এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে অঙ্কটি করা সম্ভব। এখানে লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 1 এ বি, যোগ করলে হবে মাইনাস 3 এ বি। এখানে মান বসাই, মান বসালে আমরা পাই, যেহেতু প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3, সুতরাং এ প্লাস বির পরিবর্তে 3 বসাতে পারি। 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান 2, সুতরাং 2 লেখা যায়। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 তিরিকা 9 মাইনাস 3 দুগুণে 6, 9 থেকে 6 বিয়োগ করলে আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 3। সুতরাং আমি লিখতে পারি নির্ণয় মান 3, এটাই হচ্ছে আনস। শিক্ষার্থী বন্ধুরা, আবার রিপিট আলোচনা করছি, অ্যাটেনশন প্লিজ। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2। প্রদত্ত রাশি আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার লিখব, কারণ অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আর যেহেতু মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3 এ বি ইকুয়াল 2, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। লাস্টে মাইনাস এ বি আছে সেটাও লিখব, এরপরের লাইনে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস এ বি, যোগ করলে হয় মাইনাস 3 এ বি। এ প্লাস বির মান হচ্ছে 3, সুতরাং লিখতে পারি এ প্লাস বির পরিবর্তে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান 2, সুতরাং এখানে লিখতে পারি 3 ইন্টু 2। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, অ্যাটেনশন প্লিজ, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3।
যে সংখ্যাটির উপরে পাওয়ার 2 আছে ওই সংখ্যাটি দুইবার গুণ করব 3 ত্রিকা 9 9 থেকে 6 বিয়োগ করলে আমরা লাস্ট রেজাল্ট পাবো 3 অতএব নির্ণয় মান পেলাম 3 শিক্ষার্থী বন্ধুরা আমি কোণং এ যে লিখেছিলাম দেওয়া আছে এটা ঘনং এর ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং আমরা লিখতে পারি এখানে প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b দেওয়া আছে থেকে আমরা লিখতে পারি a প্লাস b এর মান হচ্ছে 3 3 হোল কিউব মাইনাস 3ab এর মান হচ্ছে 2 সুতরাং লিখতে পারি 3 ইনটু 2 a প্লাস b এর মান 3 সুতরাং লেখা যায় ইনটু 3 শিক্ষার্থী বন্ধুরা 3 কিউব এটা আমি রাফে কিছু দেখাচ্ছি অ্যাটেনশন প্লিজ 3 কিউব মানে হচ্ছে 3 টি 3 গুণ আকারে আমরা লিখতে পারি প্রথম দুইটি 3 গুণ করলে হবে 3 ত্রিকা 9 ইনটু 3 3 নং 27 সুতরাং 3 কিউব আমি লিখতে পারি 27 মাইনাস 3 গুণে 6 3 6 18 সুতরাং লেখা যায় মাইনাস 18 বিয়োগ করলে আসে 9 আটাশে 17 হবে 9 হলে হাতের হলো 1 1 আর 1 2 2 আছে 2 হলো বিয়োগ করলে 0 আসে বামে 0 লেখার প্রয়োজন নেই অর্থাৎ এটি হচ্ছে প্রদত্ত অঙ্কের নির্ণয় মান অতএব নির্ণয় মান লেখা যায় নাইন এটাই হচ্ছে রেজাল্ট শিক্ষার্থী বন্ধুরা আবার রিপিট আলোচনা করছি ঘনং এ দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 প্রদত্ত রাশি ঘনং হতে আমরা দেখে লিখব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে পাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি এ প্লাস বি এর মান হচ্ছে 3 এ বি এর মান 2 সুতরাং লিখতে পারি এ প্লাস বি এর পরিবর্তে যেহেতু মান 3 দেওয়া আছে সুতরাং লেখা যায় 3 কিউব মাইনাস 3 ইনটু এ বি এর মান 2 লেখা যায় 2 আর এ প্লাস বি এর মান হচ্ছে 3 সুতরাং লেখা যায় ইনটু 3 3 কিউব মানে হচ্ছে যে সংখ্যাটির উপরে পাওয়ার 3 থেকে ওই সংখ্যাটি 3 বার গুণ আকারে লেখা যায় সুতরাং 3 কিউব মানে 3 টি 3 গুণ আকারে লিখতে পারি প্রথম দুইটি গুণ করলে হয় 9 ইনটু 3 3 নং 27 সুতরাং 3 কিউব ইকুয়াল 27 মাইনাস মাইনাস লিখলাম 3 গুণে 6 3 6 18 আর 27 থেকে 18 বিয়োগ করলে হয় 9 বিয়োগটা কিভাবে হয় দেখো 7 কে আমরা 17 ধরতে পারি 8 আছে 17 হবে 9 হলে হাতের হলো 1 1 আর 1 2 2 2 মিলে গেল 0 বামে 0 লেখার প্রয়োজন নেই অতএব নির্ণয় মান ইকুয়াল হচ্ছে 9 এটি হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা আমরা 3.2 এর 8 নং অঙ্কটি কমপ্লিট করলাম তো আমি পরিশেষে এটাই বলবো যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার অনলাইন ক্লাস চলাকালীন অবস্থায় সম্পৃক্ত ছিলেন সকলকে আমার তরফ থেকে মুর্শিদ মোতাবার দাখিল মাদ্রাসার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আরেকটি কথা না বললেই নয় তা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে শাহজালাল অনলাইন ক্লাস ডট বিডি এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার অনলাইন ক্লাসগুলো অবশ্যই পাবে আরও বলি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটন অন করে রাখবে কারণ নতুন নতুন ক্লাস আপলোড করার সাথে সাথেই ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আর সকলেই যদি আমার সাথে থাকো সাবস্ক্রাইব করো আমাকে উৎসাহিত করো আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো অনলাইন ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো আরেকটি কথা হচ্ছে শাহজালাল এবং মুর্শিদ মাদ্রাসা দুইটি ফেসবুক আইডিতেও আমার অনলাইন ক্লাসগুলো তোমরা পাবে যাই হোক
পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।